সরকারি পোলট্রি মুরগির ফার্ম থেকে দুর্গন্ধ, অতিষ্ঠ ওয়ার্ডবাসীরা প্রতিবাদে বিক্ষোভে সামিল ওয়ার্ডের মহিলা এবং পুরুষরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিকরা। আজ সকাল থেকে মালদাসরের গৌরড এলাকায় অবস্থিত সরকারের এই পোলট্রি মুরগির ফার্ম থেকে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ তুলে আশপাশের এলাকার বাসিন্দাদের বিক্ষোভ দেখায়। বিক্ষোভে সামিল দিতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগারওয়াল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বিক্ষোভকারীরা তাদের কাছে পোলট্রি ফার্মে দুর্গন্ধ বন্ধ করার জোরালো দাবি জানান। বিক্ষোভকারীদের সমস্ত কথা শুনে ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, অন্যদিকে এই বিষয়ে প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক বলেন, কি সমাধান? সমাধান আমাদের কলকাতা থেকে আমাদের টিম এসেছে, এই মুহূর্তে কোনো গন্ধ নেই। আমরা এই টিমটা আমাদের এখানে মালদাতে 3 দিন থাকবে, যে মুহূর্তে গন্ধ হবে আমরা লোকাল এলাকার লোকেদেরও বলেছি আমাদেরকে সেই সময় যেন তারা কল করে। আমাদের জাপানি টেকনোলজিতে যে বায়োমিথিনেশন প্ল্যান্টটা আছে ওটাও ঠিকঠাক চলছে কিনা আমরা দেখব। চারিদিকে আমরা চুন ব্লিচিং ছড়িয়েছি, ডিসইনফেক্টেন্টও দেওয়া আছে, আশা করি আগামী দিনে আর এই গন্ধ ছড়াবে না। গত 2-3 দিনে যে গন্ধটা আসছিল সেটা কী কারণে? সেটা কিছু পাখি মারা গিয়েছিল, সেটা ডিসপোজের জন্যই গন্ধটা ছেড়েছিল। সেই গন্ধটা আপনারা এখনও পাচ্ছেন না আর আগামী দিনে পাবেন না। যেটা লিটারে বায়োমিথিনেশন প্ল্যান্টের গন্ধ আপনারা বলছেন সেটা আমি এবং চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান ম্যাডামও ছিলেন, এই মুহূর্তে কোনো গন্ধ নেই। আমরা 3 দিন মালদাতে থাকবো, যে মুহূর্তে গন্ধ হবে আমি লোকাল জনসাধারণকে আমার ফোন নাম্বারও দিয়েছি, আমার টিম মেম্বাররাও আছেন, আমরা সেই সময় সেই মুহূর্তে আমরা যে কোনো জায়গাতে আসতে রাজি আছি। আমরা কোথা থেকে কীভাবে গন্ধ হচ্ছে সেটা আমরা ডিটেক্ট করবো, পরে আমরা সমস্যার সমাধান প্রচুর গাছ কাটা গেছিল, ঠিক আছে, প্রজেক্টটা স্টার্ট হয় না, প্রচুর গাছ কাটা গেছিল 200টার মতো, সেটা নিয়ে আমরা বলেছিলাম যে সরকারি প্রজেক্ট, এটা ভালো উদ্দেশ্য, ভালো উদ্যোগ, আমরা সেটা বাধা দেয়নি। তারপরে কি হলো, প্রজেক্ট স্টার্ট হলো, যবে থেকে প্রজেক্ট স্টার্ট হয়েছে তবে থেকেই গন্ধে থাকা যাচ্ছে এলাকায়। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন কাউন্সিলর ওরা বলছে কোন মেশিন আসবে জার্মান থেকে, কেউ বলছে জাপান থেকে, কেউ বলছে জাপান থেকে টিম এসছে, আলটিমেট কোনো লাভ হচ্ছে না। এবং আমরা থাকতে পারছি না, বাড়িতে বাড়িতে পালক যাচ্ছে, ঠাকুরের সিংহাসনে পালক, চারের বালতিতে পালক, খাওয়ার কিসে পালক, কি সমস্যা? গন্ধ গন্ধে থাকা যাচ্ছে না, কোনো এরিয়া গন্ধ। আমাদের প্রজেক্ট চলুক তাহলে কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের গন্ধটা দূর করতে হবে একদম। আজকে কি করছেন? আজকে আমরা ওরাই বলতে এসেছি না, এর আগেও তো এখানে একটা পোলট্রি ফার্ম ছিল, তখন আমাদের প্রবলেম হয়নি, তখন আমাদের কোনো প্রবলেম হয়নি, কিন্তু যখন মেশিন আসেনি তখন কোনো ইনফ্রাস্ট্রাকচার রেডি নেই, কেন প্রজেক্ট চালু হলো? আগে ইনফ্রাস্ট্রাকচার চালু করো, তারপরে তুমি প্রজেক্ট চালু করবো। ইনফ্রাস্ট্রাকচার চালু নাই, কিছু চালু নাই, তুমি প্রজেক্ট চালু করে দিলা, আর এত সব লোক যে পুরো রেডি আছে যে তারা ভিতরে হচ্ছে, তারা কি করবে? আপনার মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।